আমার আমার স্নেহের শিক্ষার্থীরা, আমি স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আমরা নির্মলানন্দ গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে নির্মলানন্দ গুণের পরিচয়, তার কাব্যগ্রন্থ, উপন্যাস, পড়াশোনার পরিধি, তার পেশা, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এর সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করেছিলাম কবিতাটির মূল বক্তব্যের জায়গা। মূল বক্তব্যে আমরা দেখেছিলাম যে কবি এই কবিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের উপলব্ধির জগতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ অর্থাৎ 7ই মার্চের ভাষণ, স্বাধিকার, স্বাধীনতার চেতনা ও প্রেরণাকে কীভাবে জাগ্রত করছে সেই বিষয়টি আমরা দেখেছিলাম। আমরা কবিতাটির মূল ভাব দেখাতে গিয়ে দেখিয়েছিলাম যে বাঙালি জাতি কিভাবে স্বাধীনতার স্বপ্ন এবং স্বাধীনতার স্বপ্নকে বুকে লালন করে কিভাবে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 7ই মার্চের সেই ঐতিহাসিক আহ্বানকে সামনে রেখে এবং সেই আহ্বানে পুরো জাতিসত্তা কিভাবে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিল। এবং আমরা এও দেখেছিলাম যে বাঙালির যে প্রিয় একটি শব্দ স্বাধীনতা, সেই স্বাধীনতা কিভাবে বঙ্গবন্ধুর আহ্বানে বিজয়ে পরিণত হয়েছিল, একটি স্বাধীন পতাকায় রূপান্তরিত হয়েছিল। এই 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করেই মূলত এই কবিতাটি যে রচিত হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমাদের শব্দার্থ নিয়ে আলোচনার কথা করার কথা ছিল। আমরা শব্দার্থ নিয়ে আজকে বেশ কাজ করতে চাই, কেননা তোমরা জানো যে এই কবিতাটির শব্দার্থ এবং টিকার বৃহৎ একটি জায়গা বইতে উপস্থাপিত হয়েছে। আমি পুরো অংশ নিয়ে হয়তো আলোচনা করতে পারবো না সময় স্বল্পতার কারণে, কিন্তু তারপরে আমরা আজকে বেশ কিছু শব্দার্থ এবং শব্দার্থের টিকা অংশগুলো অনুধাবন করবার চেষ্টা করব। দেখো, প্রথমে একটি শব্দ উদ্যান। উদ্যান শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই জানো, বাগান। দেখো, এখানে চমৎকার একটি বাগানের ছবি দেয়া হয়েছে। তোমরা কবিতাটি যদি পাঠ করে থাকো তো সেখানে দেখবে যে এই উদ্যান শব্দটি আছে। যে উদ্যান বলতে মূলত আমাদের যে এখন সোহরাওয়ার্দী উদ্যান, যে উদ্যানে 7ই মার্চের ভাষণটি প্রদান করা হয়েছিল, তৎকালে ছিল রেসকোর্স ময়দান, এই উদ্যান যখন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন তখন ছিল না। তাহলে কি কি ছিল সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। এই উদ্যান বলতে তিনি আসলে বাগানকে বুঝিয়েছেন। এই বাগান ঠিকই ছিল না, কিন্তু সেই সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ তৎকালের রেসকোর্স ময়দান, এই সবুজ দূর্বা দলে যে ঢাকা ছিল সেটি আমরা কবিতার মধ্যে পাব, অনেকটা এমন ছিল। এটা রেসকোর্স ময়দানের ছবি না হলেও আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ, সেই মাঠের ছবি। এই প্রচুর যে দূর্বা ঘাস রয়েছে, এই দূর্বা ঘাসের যে সবুজ একটা আভা, এটাকেই মূলত দূর্বা দলে বলা হয়েছে। অর্থাৎ সবুজ ঘাসে যে পরিপূর্ণ, দূর্বা ঘাসের যে দল এখানে রয়েছে সেটাকে বোঝাতে চেয়েছেন আমাদের কবি। এরপরে দেখো যে শব্দটি আছে সেটি হচ্ছে গণসূর্যের মঞ্চ। গণসূর্যের মঞ্চ আসলে জনগণের নেতা অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে
জনগণের নেতা বঙ্গবন্ধুকে আসলে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। সূর্য যেমন সমস্ত অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে আলোকিত অবস্থায় রূপান্তরিত করে, ঠিক বঙ্গবন্ধু বাঙালি জাতির সমস্ত অন্ধকারকে যেন দূরীভূত করার জন্য 7ই মার্চের সেই গণ সূর্যের মঞ্চে, অর্থাৎ জনগণ যে মঞ্চটা বানিয়েছিল তার প্রাণের সূর্য সমনে তাকে সেই মঞ্চে আহ্বান করেছিল তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য উপস্থাপনের জন্য, দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে ভাষণ প্রদানের জন্য। সেই মঞ্চকেই মূলত নির্মলানন্দ গুণ গণ সূর্যের মঞ্চ বলে অভিহিত করার চেষ্টা করেছেন। এই বিষয়টি অনেক সময় অনুধাবন প্রশ্নে এসে যায়, তো তোমরা এই বিষয়টি অবশ্যই ভালোভাবে জেনে রাখবে এবং আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো স্মরণ রাখার চেষ্টা করবে। প্রাণের সবুজ, তোমরা দেখো এখানে মুক্তিবাহিনী নারী পুরুষ উভয়ের বিষয়ে উল্লিখিত হয়েছে এবং প্রাণের সবুজ বলতে নির্মলানন্দ গুণ এই কবিতায় আসলে আক্ষরিক বিষয়ের চেয়ে এর গূঢ়ার্থে যে বিষয়টি রয়েছে, তাৎপর্যপূর্ণ যে বিষয়টি রয়েছে সেই অর্থটি প্রকাশ করতে চেয়েছেন। অর্থাৎ প্রাণের সবুজ বলতে তিনি তারুণ্যকে বুঝিয়েছেন, প্রাণের সজীবতা নিয়ে যে তরুণ অভিযাত্রিক দল দেশের সমস্ত অন্যায় এবং অবিচারকে, অত্যাচার অনাচারকে বিরোচিত বক্তব্য এবং বিরোচিত কার্যক্রমের মধ্য দিয়ে সেই অন্যায়কে হটানোর চেষ্টা করে, সেই প্রাণের সবুজকেই তিনি তারুণ্য বলে এখানে অভিহিত করার চেষ্টা করেছেন। আরও কিছু শব্দার্থ আমরা দেখব, ভবঘুরে শব্দের অর্থ আসলে বেকার বলা যেতে পারে, আবার যাদের কাজকর্ম নেই তাদের বলা যেতে পারে। কবিতায় আমরা দেখব যে ভবঘুরে শ্রেণীকেও তিনি স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর যে আহ্বান ছিল, 7ই মার্চের যে স্বাধীনতার ডাক ছিল সেই ডাকে এই ভবঘুরেরাও সাড়া দিয়েছিল। এই সাড়া দেওয়ার বিষয়ে নির্মলানন্দ গুণ যে বিষয়টি দেখাতে চেয়েছেন যে পুরো বাঙালি জাতি সমস্ত শ্রেণী পেশার মানুষ তার এই ডাকে সাড়া দিয়েছিল, সে বিষয়টি বোঝাতে গিয়ে তিনি এই ভবঘুরে শব্দটিকে তার কবিতার মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। আমরা কবিতা পাঠের সময় বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব। সবুজে সবুজময়, অর্থাৎ সবুজে আবৃত, দেখো পুরো জায়গাটা দিগন্ত জুড়ে যত দূর চোখ যায় পুরোটাই একদম সবুজ। রেসকোর্স ময়দান, অর্থাৎ বর্তমান সৌরদী উদ্যান যেখানে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, সেই জায়গাটা ছিল সবুজে সবুজময়। এবং আমাদের নির্মলানন্দ গুণ বলছেন যে ঢাকার হৃদয়ের একটা অংশ, বা ঢাকার হৃদয় বলতে আসলে তৎকালে এই রেসকোর্স ময়দানকেই বোঝানো হতো। এরপর দেখো উন্মত্ত, উন্মত্ত শব্দের অর্থ হচ্ছে দারুণ উত্তেজনায় ক্ষিপ্ত যারা, অর্থাৎ একেবারে উন্মাদের মতো আচরণ করছে যারা। তবে এই উন্মাদনা আর বাতুল বা বাতুলতার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। বাতুলতা বা বাতুল হচ্ছে পাগলামিপূর্ণ আচরণ, আর উন্মত্ত হচ্ছে কোনো একটা বিশেষ বা নির্দিষ্ট আবেগকে কেন্দ্র করে ভেতরে যে উদ্দীপনা, উদ্বেগ, উত্তেজনা এবং ক্ষিপ্ত অবস্থা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে উন্মত্ত অবস্থা। আমি এই বিষয়গুলো নিয়ে জোরালোভাবে আলোচনা করছি, বিশদভাবে আলোচনা করছি এই জন্য যে এই শব্দার্থগুলো বোঝার ওপর অনেকাংশে নির্ভর করবে
আজকের এই পাঠ এবং পাঠ বিশ্লেষণে আমরা যখন কবিতা আলোচনা করব তখন, কেননা যখন কবিতার মধ্যে বলা হবে যে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে, তখন অবশ্যই উন্মত্ত কারা, কেনই উন্মত্ত অবস্থা তাদের তৈরি হয়েছে, কেন বাঙালি জাতিকে বলা হচ্ছে অধীর ব্যাকুল আবার বিদ্রোহী এবং তার সঙ্গে বলা হচ্ছে শ্রোতা, এই বিষয়গুলো তোমাদের বোঝানোর জন্যই মূলত আমি আজকে এই শব্দার্থগুলো নিয়ে এতটা আলোচনা করছি। পরের যে শব্দটি আছে এটা একেবারে সহজ শব্দ, দেখো, পাতা কুড়ানিরা, অর্থাৎ যারা পাতা কুড়িয়ে জীবিকা নির্বাহ করে কিংবা পাতা কুড়িয়ে তাদের প্রতিদিনের আহার সেদ্ধ করার যে ব্যবস্থা করে। আসলে এখানে পাতা কুড়ানিরা বলতে নির্মলন্দ গুণ যে দরিদ্র কিশোর কিশোরীরা আছে যারা পাতা কুড়ায়, আসলে দরিদ্র কিশোর কিশোরীদের বোঝাতে গিয়েই তিনি পাতা কুড়ানিরা এই শব্দটি এখানে ব্যবহার করেছেন। তবে আমি আবারও বলছি যে কবিতার মধ্যে যেখানে তিনি ব্যবহার করেছেন আমি উদ্ধৃত করছি, হুবহু নাও হতে পারে, যে তিনি বলেছিলেন যে হাতের মুঠোয় মৃত্যু নিয়ে এসেছে এক ঝাঁক উলঙ্গ কৃষক, চোখে স্বপ্ন নিয়ে এসেছে মধ্যবিত্ত শ্রেণী, এর সঙ্গে আরও যারা এসেছে নিম্নবিত্ত শ্রেণী, করুণ কেরানি এসেছে, নারী বৃদ্ধ বৃদ্ধ মানুষ, আবার এসেছে তোমাদের মতো এই আমাদের মতো ছোট ছোট শিশু পাতা কুড়ানির দল। তাহলে বঙ্গবন্ধুর এই ভাষণ শুনতে কারা কারা এসেছে, কেরানি থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে ভবঘুরে থেকে শুরু করে মধ্যবিত্ত কৃষক থেকে শুরু করে এমনকি পাতা কুড়ানিরা দরিদ্র কিশোর কিশোরী যে তারাও এসেছে। স্বাধীনতা প্রত্যেক শ্রেণীর কাছে কতটা প্রয়োজন ছিল, স্বাধীনতা এই প্রতিটি শ্রেণীর কাছে কতটা আবেগ মেশানো ছিল, সে কারণেই নির্মলানন্দ গুণ বলছেন যে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল শ্রোতা বিদ্রোহী শ্রোতা বসে আছে, কখন বঙ্গবন্ধু আসবেন এবং তার সেই বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেবেন। আসলে এই বিষয়গুলো বোঝানোর জন্যেই মূলত আমাদের নির্মলানন্দ গুণ এই বিষয়গুলোর অবতারণা করেছেন। তো শিক্ষার্থীরা, পাঠ বিশ্লেষণে যাবার পূর্বে আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ কবিতার যে শব্দার্থ নিয়ে কাজ করলাম, এই শব্দার্থ এবং টিকা অংশের জায়গাগুলো তোমরা আগে আত্মস্থ করো, সমস্ত টিকা অংশগুলো জেনে নাও, জেনে নেবার পর আমরা পাঠ বিশ্লেষণে যাব। সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।